আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সকলে ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নতুন বছর অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার 2021 এর আজকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সপ্তম শ্রেণীর ক্লাসে সকলকেই উষ্ণ অভিনন্দন এবং স্বাগত। আমরা বরাবরই আমাদের পাঠদানের ক্ষেত্রে তোমাদের এগিয়ে নিতে, শিক্ষা কার্যক্রমকে আরেকটা তোমাদের কাছে পৌঁছে দিতে আমরা সৃষ্টি শিক্ষা পরিবার বাংলাদেশ এবং আমাদের সকল প্রতিষ্ঠানে এই কাজ করে যাচ্ছি, অর্থাৎ অনলাইন সেবা আমরা দিয়ে যাচ্ছি। তো এই লক্ষ্যে আজকে আমি তোমাদের সাথে ক্লাস সেভেনের ইএফটি ইংলিশ ফার্স্ট কোডে থেকে ইউনিট ওয়ান এবং এটার টাইটেল রয়েছে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ অনুগ্রহ করে মনোযোগ। এখন আমরা প্রতিদিনই কথোপকথন করি, একে অন্যের সাথে আলাপচারিতা চালাই। এই ক্ষেত্রে আমাদের বাচন ভঙ্গি, আমাদের সাউন্ড, আমাদের প্রোনাউন্সিয়েশন, আমাদের এই ইত্যাদি বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়। এই ধারাবাহিকতায় তোমাদের অর্থাৎ টেক্সট বুক ইংলিশ ফর টুডে ইউনিট ওয়ানে আনা হয়েছে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ মনোযোগের বিষয়টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইউনিট ওয়ান থেকে অর্থাৎ অ্যাটেনশন প্লিজ থেকে কি কি আমরা শিখতে পারব। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু লার্ন দি লার্নিং আউটকাম, অর্থাৎ শিখন ফল। আমরা এই পাঠ শেষে কি কি শিখন ফল অর্জন করতে পারব আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে তা লিখে দিয়েছি। প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করব, নাম্বার ওয়ান, ফলো ইনস্ট্রাকশনস, অর্থাৎ দিক নির্দেশনা অনুসরণ করা, কমান্ডস আদেশ, রিকোয়েস্ট অনুরোধ, অ্যানাউন্সমেন্টস ঘোষণা, এন্ড এক অ্যাকর্ডিংলি, এবং এইগুলি আমাদের অভিনয় করে দেখানো। আচ্ছা, নাম্বার টুতে আমরা যে শিখন ফলটি অর্জন করতে পারবো তা হচ্ছে ইউজ সাউন্ডস, স্ট্রেস এন্ড ইন্টোনেশন, অর্থাৎ আমি নিচে দেখো লিখে দিয়েছি এখানে সাউন্ডস শব্দ, আমরা কিভাবে একে অন্যের সাথে শব্দ বিনিময় করতে পারবো, কোন ভাবে কথা বলতে পারবো। নেক্সট দেখো স্ট্রেস, এই যেখানে দেখো স্ট্রেস আছে লক্ষ্য করতে পারছো, স্ট্রেস, স্ট্রেস শব্দের অর্থ হলো জোর দেওয়া বা কখন কোন ভাবে কোন কথার উপরে বল প্রয়োগ করতে হবে সেটাকে বলছে, বোঝানো যাচ্ছে জোর। এবং আরেকটি শব্দ দেখো ইন্টোনেশন, ইন্টোনেশন শব্দের অর্থ হচ্ছে স্বরভঙ্গি, অর্থাৎ আমি এখন তোমাদের সাথে পাঠদানের সময় অনলাইন ক্লাসে যেভাবে আমার স্বরভঙ্গিটা দিচ্ছি, আবার দেখা যাচ্ছে দুই একজন সাথে আমি যখন কথা বলবো তখন আমার স্বর নিচের দিকে থাকবে, দ্যাট মিন্স ইন্টোনেশন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ থেকে তিনটি শিখনফল অর্জন করতে পারব। আমি আরেকবার তোমাদের বলছি যে ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্টস ঘোষণাগুলো এন্ড এক অ্যাকর্ডিংলি, এই অনুপাতে অভিনয় করা। দ্বিতীয় যে বিষয়টি শিখতে পারবো ইউজ সাউন্ডস, আমরা সাউন্ড ব্যবহার করতে পারবো, স্ট্রেস অর্থাৎ জোর দিতে পারবো, কোন ওয়ার্ডে কিরকম জোর দিতে হবে সেটি আমরা শিখতে পারবো, এন্ড স্ট্রেস আলোচনা করলাম, ইন্টোনেশন অর্থাৎ আমার স্বরভঙ্গি মাত্রা উঠানামা এগুলো আমরা শিখতে পারবো। তাহলে আমরা চলো যাই আজকে এই অ্যাটেনশন প্লিজ এর ইনস্ট্রাকশন, কমান্ডস এন্ড রিকোয়েস্ট গুলো সেরে নিই। লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম,
ধরো আমি এখন তোমাদের সাথে ক্লাসরুমে অনলাইনে যুক্ত হয়েছি, এখন এক্ষেত্রে আমার আচরণটা, আমার জোরটা, আমার ইন্টোনেশনটা কিভাবে হবে? চলো এখানে ক্লাসরুমে তোমাদের টেক্সট বইয়ে খুলে দেখো যে চিত্র রয়েছে। লিসেন অ্যান্ড সে, শুনি এবং বলি। টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। আমি আজকের ক্লাসে তোমাদের হ্যাপি নিউ ইয়ারের যেমন সম্ভাষণ দিয়েছি, স্বাগতম জানিয়েছি, এভাবে আজকে ক্লাস, এটি আমার সামনে ক্লাসরুম, আমি তোমাদেরকে বলছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল, সকলকে ওয়েলকাম করলাম। এখন তোমরা আমার সামনে স্টুডেন্টস আছো, তোমরা বলছো গুড মর্নিং টিচার, তোমরাও প্রত্যুত্তরে কি দিচ্ছ? শুভ সকাল শিক্ষক। তারপরে কি লেখা আছে দেখো, আমি বললাম অর্থাৎ টিচার সেইং আর ইউ রেডি ফর দ্য ক্লাস, আজকে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত আছো, এটা আমি বললাম। তোমরা আমাকে ফিডব্যাক দিলে অর্থাৎ স্টুডেন্ট, ইয়েস টিচার, হ্যাঁ আমরা রেডি আছি বা প্রস্তুত আছি। নেক্সট দেখো কি বলা হচ্ছে, আমি কি বললাম আবার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, এই যে আমি বললাম নতুন বছরে তোমরা উপরের ক্লাসে অর্থাৎ 5 থেকে 6 এ, 6 থেকে 7 এ, 7 থেকে 8 এ এভাবে ক্লাসে প্রমোশনে যাচ্ছ, তো আজকে আমি কিন্তু তোমাদের নতুন ক্লাসে স্বাগতম করেছি। এখানে আমি বললাম যে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ? ইতিমধ্যে আমি তোমাদের বলবো ইনশাআল্লাহ 2 তারিখ থেকেই বিনামূল্যে বই বিতরণ অর্থাৎ সরকারি বইগুলো তোমাদের পর্যায়ক্রমে হাতে তুলে দেব। তাহলে আমি কি বললাম তোমাদের, হ্যাভ ইউ গট নিউ বুকস, তোমরা নতুন বই পেয়েছ? এখন তোমরা আমাকে প্রত্যুত্তর দিলে যে ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ শিক্ষক আমরা কি নতুন বই পেয়েছি। এনিওয়ে তারপরে আমরা ডায়লগটি দেখি, টিচার অর্থাৎ আমি তোমাদেরকে বলছি গুড, ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইওর ইংলিশ বুক এভরি ডে। আমি তোমাদেরকে বলছি যে তোমরা কি করবে, প্রতিদিনই তোমাদের বই আনতে হবে, অর্থাৎ এটা তোমরা মনে রাখবে। আমার থেকে কি ডিরেকশন বা কমান্ডস বলো, সেটি কি হচ্ছে যে প্রতিদিনই তোমরা কি করবে, ইংলিশ ফর টুডে এই বইটি ক্লাসে নিয়ে আসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সরি। এরপরে দেখো অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, আমি আরেকটা তোমাদেরকে নির্দেশনা দিলাম, এই যে আমরা পড়েছি না দেখো এই যে ইনস্ট্রাকশন, আমি তোমাদের আরেকটি ইনস্ট্রাকশন দিলাম, তা হচ্ছে যে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, আমার সাথে তোমরা ইংরেজিতে কি করবে, কথা বলার চেষ্টা করবে, এবং উইথ ইউর ক্লাসমেটস। তৃতীয় একটা নির্দেশনা আমি তোমাদের দিলাম, সেটা হলো তোমাদের সহপাঠীদের সাথে তোমরা কি করবে, খেয়াল করো আমি যে তৃতীয় নির্দেশনাটি তোমাদের লক্ষ্য করতে বলছি, সেটি হচ্ছে কি যে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ ইওর ক্লাসমেট। আমার থার্ড ডিরেকশন হচ্ছে বা ইনস্ট্রাকশন হচ্ছে তোমাদের যে ক্লাসের সহপাঠী রয়েছে তাদের সাথেও তোমরা কি ইংলিশে কথা বলার চেষ্টা করবে। এনিওয়ে আমরা আজ লেসন ওয়ান অর্থাৎ আমাদের যে টাইটেল ছিল আজকে ইউনিট ওয়ান এর টাইটেল ছিল অ্যাটেনশন প্লিজ, এখান থেকে লেসন ওয়ান, লেসন ওয়ান এ যেটা ছিল সেটি হলো ইন দ্য ক্লাসরুম। ইন দ্য ক্লাসরুমে আমি তোমাদের সাথে এই ডায়লগটি অর্থাৎ আমার এ ডায়লগ বিটুইন মি অ্যান্ড ইউ অর্থাৎ আমার সাথে এবং তোমাদের সাথে আজকে যে ডায়লগটি বা কনভারসেশনটি আলোচনা করলাম, এখান থেকে তোমরা 3টি শিক্ষণফল অর্জন করতে পারবে, সেটি আমাদের আমি তোমাদের সাথে পূর্বেই আলোচনা করেছি এবং বোর্ডে সেটি লিখে দিয়েছি। আর আরেকটি কথা বলি, স্ট্রেস শব্দের অর্থ হলো এখানে জোর, এটা বলেছি তোমাদের, এবং সাউন্ড শব্দ নিয়ে অর্থাৎ কি শব্দ আমরা ক্লাসরুমে ব্যবহার করব কেমন, এবং সর্বশেষ ইন্টোনেশন, দেখতে পাচ্ছ যে ইন্টোনেশন স্বরভঙ্গি, আমার স্বরভঙ্গি তোমাদের সাথে কেমন হবে সেটি নিয়েও আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নতুন বছর এসে গেল আমাদের, আমরা এখন নতুন ক্লাসে উঠেছি, নতুন ক্লাসে উঠেছি, আমরা আমাদের বই পর্যায়ক্রমে পেয়ে যাব নতুন বুক, আজকে ডায়লগেও তো আলোচনা করেছি,
আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতি তাড়াতাড়ি এই কোভিড-19 প্যান্ডামিক বিশ্ব মহামারী থেকে আমরা পরিত্রাণ পাই। এবং অনেকদিনই তোমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ, যে কারণে আমরা সৃষ্টি শিক্ষা পরিবারের সকল প্রতিষ্ঠান থেকে এই অনলাইন ভিত্তিক সার্ভিস, অনলাইন ভিত্তিক সেবাটা সর্বোচ্চ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করছি এবং চেষ্টা করতেছি। এ থেকে তোমরা পড়ালেখা থেকে বিমুখ হবে না আশা করছি, তোমরা বাবা মার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা যে ক্লাসগুলো অনলাইন থেকে তোমাদেরকে পৌঁছাচ্ছি সেগুলো গ্রহণ করবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে। আর পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার আমি এই ইংলিশ নিয়ে কথা হবে সেনাগার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখো। আল্লাহ হাফেজ।